বলো, হ্যালো, আমি ABCD বলতে পারি, ABCD। এই যে দেখুন টাকলু, দেখেছেন? যাদের মাথায় এরকম খুশকি হবে তাদেরকে এরকম টাকু করে দেবেন। টাকু করে দিলে কি কাজ শেষ? না, টাকু করার পরেও আরো কিছু কাজ আছে, যেমন ওকে নারকেল তেল দিতে পারেন, কুসুম কুসুম গরম করে এরকম ঘষে দিয়ে গোসল করাতে পারেন, রেগুলার শ্যাম্পু করাতে পারেন, আর হলো একে একে ক্যামেরার সামনে সহজ জানা যায় না, বুঝতে পেরেছেন? তো আরও একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে হোমিওতে খুব ভালো কিছু মেডিসিন আছে যেগুলো খুশকিতে খুব ভালো কাজ করে। প্রথম হচ্ছে সালফার, এটা নাম্বার ওয়ান, যে কোনো চর্মরোগে সালফার ব্যবহার করবেনই। আর সেকেন্ডলি হচ্ছে আরও একটি চর্মরোগ ওষুধ হচ্ছে আর্সেনিক। আর যদি আপনার এরকম খুশকি এরকম চুলকানোর পরে যদি পুঁজের মতো বের হয় তাহলে ম্যাজোরিনাম। আর আরও কিছু বায়োকেমিক মেডিসিন আছে, যেমন কি ডাক্তার সাহেব বলেন তো, বায়োকেমিক একটা মেডিসিনের কথা বলেন, নেট্রামিওর, ক্যালিমিওর, ক্যালিসাল্ফ, এগুলো খুশকিতে ভালো কাজ করে। তারপরেও আরও কিছু মেডিসিন আছে, তবে আপনি ফার্স্ট অফ অল খুশকির জন্য প্রথমে সালফার অবশ্যই দিবেন। এটা একটা মানে যে কোনো চর্মরোগের ওষুধের ক্ষেত্রে সালফার ভালো কাজ করে, আর্সেনিকও কাজ করে। এবং সালফার আর্সেনিক কখনো একসাথে দেওয়া যাবে না। সালফারটা হচ্ছে আর্সেনিকের ক্রিয়া নষ্ট করে, আবার আর্সেনিকটা সালফারের ক্রিয়া নষ্ট করে। সো আপনাকে বুঝতে হবে আপনি কীভাবে কোন ওষুধটা চুজ করবেন। যখন এতটুকু বললাম আরেকটু বলেই দেয়, সেটা হচ্ছে যে সালফারটা হচ্ছে যারা নোংরা প্রকৃতি, যাদের গেঞ্জিতে দেখবেন যে গোসল করার আগে বলে না ছাতা উঠে, মানে এত ময়লা থাকে, তারা হচ্ছে সালফারে রোগী। কিন্তু অন্যদিকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তারপর তাদের চর্মরোগ, তাদের জন্য আর্সেনিক। তো এইটুকুই থাক, শর্টকাটে বললাম। বেশি কিছু জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন করবেন, আর আমরা জ্যোতি হোমিও হলের মেম্বাররা তো আছি আপনাদের পাশে। আবার আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে করে দিচ্ছি, 01-9191-6568-414। বাই বাই, ভালো থেকো, দেখা দাও, বাই বাই, দেখা দেখো।